স্মোকি একটা ভাব আছে, জানি না এটা ওদের মানে ইয়া ফ্লেভার কিনা। ও নো, ইটস কোকাকোলা। ওকে, কোকাকোলা আজকে তার তেজ দেখাইলো। ওকে, হান্ডি করায় কোকাকোলা বলে কথা, বরিশালের সব জিনিসেরই তেজ বেশি। টুডে উই আর এক্সপ্লোরিং বরিশালের হান্ডি করাইয়ের সেট মেনু অ্যান্ড আপ্যায়ন হোটেলের চিকেন বিরিয়ানি। চলুন শুরু করা যাক। হান্ডি করাইতে খাবার অর্ডার করা শেষ, খাবার প্রিপেয়ার্ড হওয়ার আগে ওদের রুফটপে একটু ঘুরে আসি। হান্ডি করাই রেস্টুরেন্টের রুফটপটা অসাধারণ, আপনি চাইলে এখানে বসেও খাবার এনজয় করতে পারবেন। আজকে আমি এখানে খাচ্ছি না, বাসায় নিয়ে যেয়ে রিভিউ করব। অন্য একদিন এখানে বসেই রিভিউ হবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরো বরিশাল শহরের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে। খাবার রেডি, বিল দিয়ে রওনা করলাম। হ্যালো গাইস, দিস ইজ মি শাওন হালদার, আর আজকে আমি ফুড রিভিউ করব। আজকে রিভিউ হবে বরিশালের হান্ডি করাই ভার্সেস আপ্যায়ন হোটেলের বিরিয়ানি, হান্ডি করাইয়ের সেট মেনু আর আপ্যায়ন হোটেলের বিরিয়ানি। আর সাথে থাকবে সাধারণ স্ট্রিট ফুড বলতে আর কি সিদ্ধ ডিম। তো এই তিনটা ফুডের আজকে রিভিউ হবে, লেটস স্টার্ট। শুরুতেই আমরা হান্ডি করাইয়ের সেট মেনু দিয়ে স্টার্ট করি। ওকে, এর ভিতরে একটি ড্রিঙ্কস দিয়েছে, এর ভিতরে সালাদ আছে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এসে হান্ডি করাইয়ের চিকেন ফ্রাই সেট মেনুর ভিতরে। এখানে তিন পিস দিয়েছে, এক পিস আর এক পিস, টোটাল তিন পিস দিয়েছে আপনারা। আর একটি কোল্ড ড্রিঙ্কস কোকাকোলা দিছে। চলুন টেস্ট করে দেখি। ফ্রাইড রাইসটা অ্যাভারেজ লাগছে, এর ভিতরে আপনার গাজর আছে, টমেটো আছে, তারপরে কাঁচামরিচ আছে, তারপরে ডিম আছে, ডিম ইয়া করা, আর চিকেনের কিছু টুকরা দেখলাম ভিতরে মিক্সড করা। আর একটা মানে স্মোকি একটা ফ্লেভার, যেটা গন্ধটা পাচ্ছি। স্মোকি একটা ভাব আছে, জানি না এটা ওদের মানে ইয়া ফ্লেভার কিনা। ও নো, ইটস কোকাকোলা। ওকে, মানে পুরা কোকাকোলা আজকে তার তেজ দেখাইলো। ওকে, হান্ডি করাইয়ের কোকাকোলা বলে কথা, বরিশালের সব জিনিসেরই তেজ বেশি। আবার বরিশালের রেস্টুরেন্ট আর হান্ডি করাই থেকে দেওয়া কোকাকোলা, তার তেজ দেখলেন। আচ্ছা, চিকেন ফ্রাইটা একটু টেস্ট করে দেখি।
আপনারা দেখলে বুঝতে পারবেন একদম অ্যাভারেজ। আমরা বাসা বাড়িতে যেভাবে ভাত ফ্রাই করি চিকেন ফ্রাই একদম সেম, এক্সট্রাঅর্ডিনারি কিছুই নাই, একদম নর্মাল, বাট টেস্ট ইজ গুড। ওকে, হান্ডি করায়ের এটা 300 টাকা সেট মেনু, 300 টাকা হিসাবে আমার কাছে অতটা আমরি কিছু মনে হয় নাই, নর্মাল সেট মেনুই মনে হয়েছে। চিকেন ফ্রাইটাও অ্যাভারেজ আর ফ্রাইড রাইসটাও অ্যাভারেজ। এখন আমরা আপ্পায়ন হোটেলের বিরিয়ানিটা টেস্ট করব, চিকেন বিরিয়ানি বললো, চিকেন বিরিয়ানি আমি খুললে এখনো দেখিনি, আপ্পায়ন হোটেলের চিকেন বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি নিতে চাইছিলাম, কাচ্চি বিরিয়ানি নাই, তাই চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম। এটা মূলত বিরিয়ানি না, এটা পোলাও, ওরা বিরিয়ানি বইলে বিক্রি করতেছে, জাস্ট এটা পোলাও। আর ভিতরে ভিতরে এক পিস চিকেন দিয়ে দিছে, এটাকে চিকেন পোলাও বলা যেতে পারে। আসুন টেস্ট করে দেখি কেমন। ও আচ্ছা, আর এক পিস ডিম দিছে, ডিম আবার আমি এই ফুটপাত থেকে 2 পিস সিদ্ধ ডিম নিয়ে আসছি, হাফ বয়েল, তো এই দুইটাও রিভিউ করবো। ঠিক আছে, বাইদা হয়ে আপ্যায়নের এই বিরিয়ানিটা হচ্ছে 140 টাকা, আর হান্ডি করাই ওইটা ছিল 300 টাকার সেট মেনু। আমার কাছে হান্ডি করাইয়ের সেট মেনুর থেকে আপ্যায়নের, ওরা বলে বিরিয়ানি চিকেন বিরিয়ানি, তো এইটা আমার কাছে টেস্টের দিক থেকে ভালো লাগছে, 140 টাকার, তো 300 টাকা ভার্সেস 140 টাকার ভিতরে 140 টাকা ভালো লাগছে। হান্ডি করাইয়ের অন্যান্য আইটেমগুলো হয়তো টেস্ট হবে, আর এখন রমজান শুরু হয়েছে, এ কারণে আর কি দেখা যায় যে সবগুলো আইটেম আমি হান্ডি করাইতে পাই নাই, ওদের যে স্পেশাল স্পেশাল যে আইটেমগুলো ছিল ওইগুলো আমি পাই নাই, তো ওই কারণে আর কি সেট মেনুটা নিছি, বাট অতটা আমরি কিছু আমার কাছে মনে হয় নাই, তার থেকে আপ্পায়ন হোটেলের চিকেন বিরিয়ানি একটা ভালো লাগছে। বাট অন্য সময় আমি হান্ডি করাইতে যাবো, যাইয়া ওদের অন্যান্য স্পেশাল যে আইটেমগুলো ওইগুলো ট্রাই করার চেষ্টা করবো, এইবারে পাই নাই, তো সেট মেনু যেটা নিছি ওটা আমার কাছে অতটা ভালো লাগেনি। ওকে, এক্সট্রা আর কোল্ড ড্রিঙ্কস নি নেই, যেহেতু হান্ডি করাই থেকে একটা কোক দিছে, তো এটা আপ্যায়নেও খাই। কোক ঠিক আছে, ওকে, এইগুলা হান্ডি করাইয়ের ওই আইটেম আমি খাই শেষ করবো, আর এটাও আমি খাই শেষ করবো, ভিডিওর জন্য আগে আগে ইয়া করতেছি, অল্প অল্প খাচ্ছি। এখন খাবো ফুটপাতের ডিম সেদ্ধ, এর ভিতরে আবার একটা মানে লবণ দিয়ে দিছে, লবণ না মশলা, ওদের নিজেদের তৈরি করা মশলা একটা দিছে, আর ডিম দিছে,
একদম হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, ফুটপাতের হাঁসের ডিম। লেটস ট্রাই ইট। এটা হচ্ছে হাফ বয়েল বলছে, বাট আমার কাছে ক্রিম বয়েলের মতো মনে হচ্ছে, ক্রিম বয়েল। এটা দিয়া দিয়া ট্রাই করতেছি। মশলাটা একদম লাগাইয়া ডিম সই লেগে আছে যদিও। এইটাই বেস্ট, ফুটপাতের 20 টাকার ডিম সিদ্ধ। প্রত্যেকটা খাবারই ভালো ছিল ওভারঅল, বাট আমার থেকে, আমার কাছে সবগুলো খাওয়ার পরে আমার কাছে ওই রাস্তার পাশের ওই সিদ্ধ ডিমই ভাল লাগছে, আরগুলো অতটা ভাল লাগে নাই। এর থেকে বেটার কোয়ালিটি তারা প্রিপেয়ার করে, আজকে হয়তো ভালো হয় নাই, তো নেক্সট টাইম আমি অবশ্যই মানে এইগুলোর রেস্টুরেন্টে বসে রিভিউ করব আশা করি সামনে, তো তখন ট্রাই করব ওদের বেস্ট বেস্ট আইটেমগুলো, মানে ওইগুলো থাকলে ওইগুলো ইয়া করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালোই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গুড বাই।